ইনোয়ার শাহরিয়ার ওই মেলোনি কি উল্টা পাল্টা কয় এইরকম ওদের চেলা অনেক আছে বাংলার মাটিতে ওই কথাগুলো বিশ্বাস করে চিলেকান নিয়ে যাওয়ার সেই গুলির মতো এ কারণে ওরা সুগির বিরোধিতা করে এ কারণে ওরা পাঞ্জাবির বিরোধিতা করে এ কারণে ওরা দাড়ির বিরোধিতা করে এ কারণে ওরা পর্দার বিরোধিতা করে এ কারণে ওরা বুরকার বিরোধিতা করে ঠিক কিনা أحبني كان معي في الجنة
وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیر بیان پہنچانے کی بلغ العلا بے کمالی کشف تجا بے جمالی حسنت جمیع خصالی صلو علیہ وآلہ আলহামদুলিল্লাহ মাদারীপুর জেলা ওলামা মাশায়েখদের উদ্যোগে আয়োজিত আমির হিফাজত আল্লামা আহমদ শফি দামত বরকাতুহের শুভগামন উপলক্ষে মহতি বরকতি ইসলামী মহাসম্মেলনের মহতরম সদর মহতরম সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ ওলামা ইকরাম সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ পাক একবার দুবার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরগুজার হই শুকরিয়া আদায় করি কালিমাতুর শকর করি জবান খুলে মহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ মোবারক আয়োজন জেলার সর্বস্তরের ওলামা মাশায়েখদের মেহনতে আয়োজিত জেলার সর্ববৃহৎ ওলামা সম্মেলন এমন একটি মোবারক সম্মেলনে আমি আমার স্যার আমির হেফাজতের সাথে এই মাহফিলে সামিল হতে পেরেছি এটা আমার জন্য খুশকিসমত মুরব্বীরা নির্দেশ করেছেন কিছু কথা বলবার জন্য তাই নির্দেশ মানা এটা আদাব আপনাদের সামনে বসে গেছি মুরব্বীদের জবান থেকে নকল করে একটি সবক তাকরার করার জন্য খুব পরিচিত আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি
এইগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলবার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। মহতরম হাজরিন, মানুষের জীবনের শ্রেষ্ঠ কাজ হল স্রষ্টা পাওয়ার সাধনা করা, স্রষ্টার ভালোবাসা অর্জনের জন্য সাধনা করা, এটা মানব জীবনের শ্রেষ্ঠ অংশ। এবং প্রত্যেকটা মানুষই স্রষ্টার সাথে সম্পর্ক গভীর করার মেহনতি করে, কিন্তু কেউ নিজের ইচ্ছা মতো করে, কেউ স্রষ্টার ইচ্ছা মতো করে। কিছু কিছু মানুষ মনে করে দানা পানি না খেলে বুঝি স্রষ্টা তাড়াতাড়ি পাওয়া যায়, অথবা স্রষ্টার সাথে মহাব্বত তাড়াতাড়ি করা যায়, এই কারণে কিছু কিছু মানুষ দানা পানি খায় না। এমন কিছু সাধক আছে ওরা মাটি খায়, পাথর খায়। আমি নিজেও একজনের সাথে দেখা হয়েছে, আমার এ বলে আমার পেটে খোসা দিয়ে দেখো আমি ভাত খাই না, পাথর খাই। এবং সে মানুষের সামনে পাথর খেয়ে দেখাইছে, তার ধারণা দানা পানি ছাড়ার মাধ্যমে সে দুনিয়া ত্যাগী হলো আর সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলল। কিছু কিছু মানুষ মনে করে গোসল ওযু গোসল না করা এটা বুঝি একটা সাধনা, তাই এমন কিছু নোংরা সাধক আছে যারা সারা বছরে গোসল করে না, ওরা এই সাধনা করেও ওরা স্রষ্টা ধরতে চায়। কিছু কিছু মানুষ এমনও আছে, ওরা মনে করে গায়ে শিকল নিয়ে ঘুরলে বুঝি সাধনা হবে, আর এই সাধনার মাধ্যমে বুঝি সাধক হয়ে স্রষ্টা পাওয়া যাবে। ইন্টারনেটের যুগ, আমার মেসেঞ্জারের অনেকগুলো ছবি পাঠাইছে এক বন্ধু, নিচে দিয়া এক এক ছবির নিচে বিভিন্ন বাবার শিরোনাম দেওয়া। কিছু বাবার ছবি পাঠাইছে শিকল বাবা, কিছু পাঠাইছে তালা বাবা, তার গায়ে শুধু তালা আর তালা, আর কিছু পাঠাইছে শিকল বাবা, তার গায়ে শিকল আর শিকল। কিছু পাঠাইছে এমন যে বাবারা কাপড় পরে না, এরা দুনিয়া ত্যাগী মনে করে নিজেদেরকে, জট পরে চট চট সালার জট, অথবা মাথায় আছে তাদের মোটা মোটা জট, এগুলো নিয়ে ঘুরেও এরাও মনে করে এটা বুঝি একটা সাধনা। কিছু কিছু মানুষ এটা মনে করে যার গায়ে কাপড় নাই সেও বুঝি একটা সাধক। এই কারণে এই ঢাকার পথে যাইতে এমন বাবার মাজার পড়বে যেটা কাপড় ছাড়া বাবার মাজার, ন্যাংটা বাবার মাজার। এবং ওইখানেও মানুষ যায়, সেখানেও মানুষ দেয়া জিকির করে সাধক হতে চায়, তারা মনে করে এই ন্যাংটা ঘুরেও আল্লাহকে বুঝি পাওয়া যায়। নাউজুবিল্লাহ, আরো আজকে করে বলেন। কিছু কিছু মানুষ মনে করে চুপ থাকলে বুঝি এটা একটা সাধনা। আমি চট্টগ্রামে এক জায়গায় সাইনবোর্ড দেখেছি চুপসা বাবা, বাবার নাম চুপসা বাবা, তার মানে এই বাবা কখনো কথা বলে না তাই তার নাম চুপসা। আমাদের ঢাকাতে একটা বাবাকে আমি নিজের চোখে দেখেছি, আপনারাও হয়তো দেখবেন, বাবার নাম ছিল হাঁটা বাবা। ওই বাবা শুধু হাঁটাহাঁটি করত, বসত না। ভালো ধনীরাও এই বাবার পিছনে গাড়ি থামায় বাবার পিছু পিছু হাঁটত, ড্রাইভার খালি গাড়ি নিয়ে যাইত আর ওই মগাটা এই বাবার পিছে হাঁটত। আশ্চর্য, কিছু কিছু মগা এই বাবাকে এত মোটা অর্থ দিয়েছে যে কয়েকজনে মিলে বাড়িও কিনে নিয়েছে ধানমন্ডিতে, কিন্তু ওই বাবা ওই ধানমন্ডির বাড়িতেও থাকত না, খালি হাঁটত, গোসলও করত না, ওজেন্দাও নেই, কথা বলতো না। যদি কারোর কাছে একটু পানি টানি চাইতো কথা বলতো, তাইলে যার সাথে কথা বলছে সে মনে করতো যে বাবা কথা বলছে আমার সাথে, এবার আল্লাহ কথা বলবে। এটা একটা ধারণা তার, বাবা আমার লোকের কথা বলছে, আমার কপাল খুলে গেছে।
এটাকেও অনেকে মনে করে বুঝি এটা রবের পেয়ারা হওয়ার একটি সাধনা, এটাকেও তারা সাধনা মনে করে। আমি উত্তরা 13 নম্বরে গাউসুল আজম মসজিদে জুমার নামাজ পড়াই, শিক্ষিত জনরা ওখানে বেশি। এমন এক শিক্ষিতর বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, যার বাড়িতে হাতিলের ফার্নিচার দিয়ে বোঝাই, দামি দামি ফার্নিচার আছে, মগর তার খাটের উপরে লাল কাপড় দিয়ে একটা ইট রাখা, এবং ইনি ওই তার বেডরুমে আমাকে খুব শখ করে নিছে ওইটা দেখানোর জন্য। আমিও যাইয়া, আমি তো শকুনের চোখ, যাইয়া ওইটাই আগে দেখছি, যাইয়া দেখেই আমি বললাম এই কাপড় দিয়ে পেছানো এটা কি? এটা ইট হলো। আমি বললাম ইট কেন? আমি ইট মাথায় দিয়ে ঘুমাই। কেন ইট মাথায় দিয়ে ঘুমাই? কয়ে আমার পিসার আজকে 47 বছর যাবো ইট মাথায় দিয়ে ঘুমাই। আমি না বলে কোন পিসার কোথায় থাকে? কয়ে আজমির মাজারে থাকে আমার বাবা। বাবা আজমিরের দরবারে গিয়ে আমি এখানে মরি ধরেছি। তো আমার সেই পিস সাহেব উনি বালিশ মাথায় দেয় না ইট মাথায় দেয়, তাই আমিও ইট মাথায় দিই। তাই আমি বললাম মাল ফায়দা লাভ কি, এর ভিতরে কি এমন ভালো দিক আছে যে কারণে আপনি এই শক্ত ইটের মধ্যে নরম মাথাটারে রাইগা মাথার কামড়া খাড়া করতেছেন? তাই এটা নকশের সাথে একটা মজা হবে। নকশ তো শিমল তোলার বালিশ চায়, কিন্তু আমি সে বালিশে না ঘুমাই ইটে ঘুমাই এটা জেহাদ করতেছি। এটাকেও মনে করলো যে এটাও যদি এক ধরনের সাধনা। এই সব সাধনা আরো আপনারা যত সাধনা দেখেন, মাটির নিচে কবরে যায় কিছুদিন থাকা, কবরের ভিতরে মোবাইল ব্যবহার করা, বিভিন্ন কিছু অনেক ধরনের সাধনা আছে। এরা মনে করে এই সাধনা গুলোর দ্বারাও বুঝি আল্লাহ পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমিওয়ালা উম্মতদেরকে বলতেছেন আল্লাহ পাক কেউ যদি পেতে চায় তাহলে সুন্নতি জিন্দেগি গ্রহণের সাধনায় তাকে সাধক হতে হবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আল ইমরানের মশহুর আয়াত কারীমা, আল্লাহ পাক তার বন্ধুকে বলছেন বন্ধু আমার, আপনি আমার একটি বক্তব্য কিয়ামত পর্যন্ত আমিওয়ালা গোলামদের কানে পৌঁছে দিন। বান্দারা যদি আমাকে পাওয়ার সাধনা করে আর আমাকেই যদি পেতে চায়, আমার গোলামরা যদি আমাকে ভালোবাসতে চায়, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আল্লাহর সাথে প্রেম আদান প্রদানের সাধনার একমাত্র তরিকা হলো ইত্তাবিউনি, তোমরা সবে মিলে আমি নবীর অনুকরণ অনুসরণ করো। যদি আমার অনুকরণ তোমরা করো, আমি নবীকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করে জীবন গড়ো, তাইলে মালিকের ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক নিজ জিম্মাই তোমাদেরকে ভালোবাসবেন। তুমি ভালোবাসা রাখবো না, আল্লাহই তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোই বাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জিন্দগির সব ঘটে যাওয়া গুনাহগুলোকে সুন্নতের সাধক হয়ে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তার মানে সুন্নতের মাধ্যমে, সুন্নতের ইত্তিবা এর সাধনার মাধ্যমে আমরা তার সিরা কথা গায় ধরে তোলেন
সুজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, হাত নামান। এই যেমন আমার দিলি ছিলেন আমি যে সবকটা তাকরার করতেছি, এটা আমার মুখে এই দিকে তাকায় শোনেন, গাফিল হইয়েন না। গাফিল হইলে পরে কথার উপকার বেশি সময় পাবেন না। তো মহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম যে এই যে এলোমেলো সাধনা না, সাধকের সাধনা হবে স্রষ্টার মর্জি মাফিক সাধনা। আওয়াজ করবেন, এই কারণে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি তাসাউফের অপর নাম দিয়েছেন ইত্তিবায়ে সুন্নাহ। ইলম তাসাউফ যেটা যেটা অনেক ভাবে সাধনা করে অর্জন করতে হতো, হাকিমুল উম্মত থানবী বলেন মাটির নিচে ঘর বানায় জিকির করে সাধনা করে যে মাওলার লগে খাতির করবা, জমিনের উপরে সুন্নাত পালন করতে তার লগে খাতির হয়। একই তো কথা হলো, কঠিন জিনিস গ্রহণ করবা কেন, সহজ পদ্ধতিকে গ্রহণ করো, সুন্নতের ইত্তিবা করো। তার মানে ইলমু তাসাউফের মতো কঠিন সাগরকে এক বোতল পানির ভেতরে প্রবেশ করায় উম্মতের কাছে বেশ করেছেন। কেউ যদি সুন্নতের সাধক হয় তাহলে সে আসলে মারেফত সাধক হয়ে গেল, কারণ সুন্নতের সাধনার মাধ্যমে মাওলার সাথে বান্দার সম্পর্ক হয় এবং মাসুমিয়াত হাসিল হয়, গুনামাফ হয়। আর আত্মশুদ্ধির জটিল খালওয়াতের গোলামির দ্বারায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয় এবং বান্দার গুনাহ খাতা মাফ হয়, মাসুমিয়াত হাসিল হয়। তো মারেফতের অপর নামই যেন ইত্তিবায়ে সুন্নাত, আর ইত্তিবায়ে সুন্নার অপর নাম যেন মারেফত। এ কারণে ওই সকল মারেফত সাধক যাদের ভেতরে সুন্নত নাই ওরা আসলে সাধক নামই শয়তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা, যাদের ভেতরে সাধনা আছে মন গড়া কিন্তু নবীর সুন্নত নাই ওরা হলো সাধক নামের ডাক্তার, যারা জাতির ইমান চুরি করার মেহনতে ব্যস্ত। কারণ বলো তাকমিলে মারেফতে হে, তাকমিলে মারেফতে হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি। তাকমিল মারিফত হে মুহাব্বত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি, হায় বন্দিগি খোদা কি হ্যায়, ইতাআত রাসূলুল্লাহ কি। তসকিন দিল হে, তসকিন দিল হে সরওয়ারে কোনো মকা কি ইয়াদ, সরমায়ে হায়াত হে উলফত রাসূলুল্লাহ কি, সরমায়ে হায়াত হে উলফত রাসূলুল্লাহ কি। হায়াতের মৌলিক সাধনা তো এটাই হবে যে নবীর নৈকট্য অর্জন, আর যে নবীর নৈকট্য অর্জন করে ফেলেছে সে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলেছে। তাইলে এই যে মাসালাটা যে আমরা যদি নবী আল্লাহ আল্লাহর রসুলের নৈকট্যশীল বান্দা ও উম্মত হতে চাই তবে আমাদেরকে রবের বর্ণনার প্রসেসকে গ্রহণ করতে হবে, রবের নির্ধারিত নির্বাচিত পথ
প্রার্থনাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জিনিসটা তো আমরা বুঝি নাই, আমরা এই জিনিস বুঝি নাই, আমরা উল্টা বুঝেছি, আমরা বিজাতির অনুকরণে ব্যস্ত। মুসলিমাদের বিজাতির অনুকরণে মুসলমান ব্যতিব্যস্ত, মুসলমানের বাথরুম থেকে শুরু করে রাজপ্রাসাদ পর্যন্ত বিজাতি অনুকরণ প্রবেশ করেছে, বিজাতি অনুকরণ আছে। উন্নতির জন্য বিজাতীয় কালচারকে গ্রহণ করে আমরা শান্তি পাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু শান্তি আমাদের নসিবে জোটে নাই। অশান্তির দাবানল মসজিদেও জ্বলতেছে, মসজিদে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করল, শহীদ করে দিল নিউজিল্যান্ডে, ইস্তেমার ভেতরেও জ্বলতেছে, বাংলাদেশের ইস্তেমারদের পিতা মারল, আগুন দাও দাও করে জ্বলতেছে। শান্তির মহাঘাটি গুলো অশান্তির দাবানলে ভরে গেছে, কিন্তু আমরা তো শান্তি পাওয়ার জন্য যথেষ্ট মেহনত করে যাচ্ছি, কিন্তু আমাদের মেহনতটাও হইতেছে ভুল কায়দায়, বিজাতি অনুকরণের মাধ্যমে শান্তি না, নবীর অনুকরণের মাধ্যমে শান্তি। ঠিক কিনা আওয়াজ করে বলেন, নবীর অনুকরণের মাধ্যমে শান্তি। ওয়াদা কার? আওয়াজ করে বলেন, ওয়াদা কার? আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলেন, সবাই মিলে উচ্চ আওয়াজে ডাক দেন, ইয়া আল্লাহ। আমাদের মালিক আল্লাহর নির্দেশ হলো নবীর অনুকরণের মাধ্যমে শান্তি। রিফাতু কি জুস্তুজু মে, রিফাতু কি জুস্তুজু মে, ঠুকরে তু খা তুকে আস্তানে ইয়ার পর আব সর ঝুকা কর দেখ লে, আস্তানে ইয়ার পর আব সর ঝুকা কর দেখ লে। উন্নতির আশায় কাফের মুশরিকের অনুকরণ অনেক করেছ, উন্নতি পাও নাই, আবার মদিনায় ফেরত যাও, আবার মদিনায় ফেরত চলে যাও, মদিনার অনুকরণের রং আবার নিজের ভেতরে লাগাও তো। আবার আসমানের মালিক আল্লাহ হারিয়ে যাওয়ার শান্তি তোমাদের দান করবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জিনিসটা আমরা বুঝি নাই, কিন্তু সাহাবা একরাম বুঝছেন, এই কারণে সাহাবা একরাম তাদের জীবনে নবীর অনুকরণের খেলাফ এক জাররা কাম করেন নাই, এক জাররা কামনা নবীর অনুকরণের খেলাফ, নবীর সুন্নতের খেলাফ। এমনকি যেই সুন্নতটা অনুকরণ করা দায়িত্ব না, আওয়াজ তোমার কথা ক্লিয়ার করে রাখ, আওয়াজ ক্লিয়ার করে রাখ, পাগল হয়ে যাচ্ছ। সাহাবা একরাম যে জিনিসটার অনুকরণ করা স্বাভাবিক আকল বলে জরুরি না, ওইটাও ছাড়ে নাই, আর আমরা তো জরুরিটা ধরি না, জরুরিটা ছাড়ি ছেড়ে দিই, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সুন্নত তরিকার খানা, সুন্নত তরিকার ওযু ইস্তেনজা, সুন্নত তরিকার গোসল, সুন্নত তরিকার চলাফেরা, সব পজিশন সুন্নত থেকে আমরা নিজেদেরকে গোটায়ে প্রাচ্যের আর পাশ্চাত্যের কাফের বেদিনের রং নিজেদের সর্বত্র সেটিং দিয়েছি, আমরা সব জায়গায় সেটিং দিয়েছি, এগুলো আমাদের ব্যর্থতা। আর সাহাবা একরাম হলো খুঁজে খুঁজে বাইর করতেন কোন জিনিস আরো আছে, এ কারণে আব্দুল্লাহ ইবনে ওমর প্রত্যেকদিন পায়ে হেঁটে হুদুদে হারামের বাইরে এক খেজুরের বাগানে গিয়ে ঘুমাতেন। ওনাকে একজন জিজ্ঞায়, হযরত আপনি পায়ে হেঁটে খেজুর বাগানে এসে তারপরে ঘুমান দেরি, কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, গোপন রাজ প্রকাশ করতে হবে, তাইলে যেই বাগানটায় আমি যা ঘুমাই ওই বাগানে একটা গাছের নিচে আমি আমার নবীকে ঘুমোতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন জোরে করে বলেন, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর বাগানে ওই গাছের ছায়ায় হাবিবি জিবরিয়াল
যেই টাইমে একদিন একটু কাইমোড়া করছিলেন, আমি ঠিক ওই টাইমে হেঁটে হেঁটে ওই জায়গাটা প্রতিদিন দখল করি। আর নবী শুয়ে থাকার জায়গায় আমি একটু বিশ্রাম নেই, নবী নেকাইতে এসেছেন, নেকাইতে এসেছে। নবীজি শুয়ে থাকার একটা রুম একটা জায়গা আমি আমার জিন্দগির সাথে মিলাই, যদি হয় হতে পারে যে এর কারণে নবীর কাছাকাছি দাঁড়ানো যাবে। এ কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাইতেছেন, এক জায়গায় হঠাৎ বসে ইস্তেনজা করবেন বলে বসে গেলেন, কিন্তু কোনো ইস্তেনজা তিনি করলেন না। সাথীরা বলে হযরত এই জায়গায় ইস্তেনজা করবেন বলে বসে গেলেন, কিন্তু কোনো ইস্তেনজা আপনি সারেন না, নিয়ে তাহলে বসছেন কেন? নবীর সাথে পথ দিয়া আমি একদিন গিয়েছি, সেদিন নবী এখানে ইস্তেনজা করেছে, আমিও চলার পথে নবীর মতন একটু এ জায়গায় বৈশা গেলাম, ময়দানে মাসরে এটাও নবীর কাছাকাছি যাওয়ার উসিলা হতে পারে। তদন্ত করে পুলিশের আইনি সহকারে যা আছে সবাই বলেছে কওমি মাদ্রাসায় জঙ্গি নাই, এখানে সুন্নাত আছে। আওয়াজ করে জোরে চিৎকার করে বলেন ঠিক না? কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড় দিয়েছি অনেকেই মুসলমানের ঘরে জন্মায়
মেরুনি কি উল্টা পাল্টা কয়? এইরকম ওদের চেলা অনেক আছে বাংলার মাটিতে, ওরা ওই কথাগুলো বিশ্বাস করে চিলে কান নিয়ে যাওয়ার সেই গুলির মতো। এ কারণে ওরা সুগির বিরোধিতা করে, এ কারণে ওরা পাঞ্জাবির বিরোধিতা করে, এ কারণে ওরা দাড়ির বিরোধিতা করে, এ কারণে ওরা পর্দার বিরোধিতা করে, এ কারণে ওরা বুরকার বিরোধিতা করে, ঠিক কিনা? রাগ হয়েছে, রাগলে
মাত পেরে দিয়ে তো মহতারাম হাজরিন আমি যেটা বুঝাইতে চাই এই যে ভণ্ড বেদাতি নাস্তিক দালাল যা কিছু আছে এগুলোর মূল লক্ষ্য একটাই নবীর আদর্শ থেকে এই উম্মতকে সরানো কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আমরা যেন নবীর আদর্শের সৈনিক হয়ে যাই আল্লাহর ইচ্ছা হলো আমরা যেন কদমে কদমে সুন্নতের ইত্তেবার সৈনিক হয়ে যাই সাহাবা কেরাম যেমন করে সুন্নতের ইত্তেবা করেছেন আমরা যেন তেমন করে সুন্নতের ইত্তেবাকারী হয়ে যাই সাহাবা কেরাম এই জিনিসটা ভালো করে বুঝেছেন নবীর সুন্নতের রং ব্যতিরেকে রবের সন্তুষ্টির সাধনায় সফল হওয়া সম্ভব না সেই কারণে নবীর একজন সাহাবিও কখনো সুন্নতের খেলাফ একটা কাজও করে নাই আল্লাহ আকবার করে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কারণ হলো যে সুন্নতের কাছে সে নবীর কাছে আর যে নবীর কাছে সে আল্লাহর কাছে যে সুন্নতের কাছাকাছি সে নবীজির কাছাকাছি আর যে নবীজির কাছাকাছি সে আওয়াজ করে বলেন আল্লাহর কাছাকাছি যে সুন্নত থেকে দূরে সে নবীর থেকে দূরে আর যে নবীর থেকে দূরে সে আল্লাহ থেকে দূরে আল্লাহর কাছ থেকে সে দূরে যদিও তার বাড়ি হয় তার ঘর হয় যদি মদিনায় তৈবা মদিনা শরীফেও যদি তার বাড়ি হয় তাও সে নবীর থেকে আর যদি মাদারীপুরেও বাড়ি হয় জীবনেও যদি নবীর দরজায় না যায় জীবনেও যদি বিমান ভাড়ার যোগাইতে নাও পারে ঝুপড়ি ঘরেও যদি সে সময় কাটায় তাও সে নবীদের কাছে যে সুন্নতের কাছে সে নবীদের কাছে জাস্টিস তাতে উসমানি দাম বরকাত হুম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমে দিন যার কলমের দাম যার জবানের দাম সারা দুনিয়ার আরব বিশ্ব সহকারে সকল উলামাদের কাছে যিনি স্বীকৃত এমন একজন মানুষ জাস্টিস তাতে উসমানি যিনি মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির সাহিবজাদা সন্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এমন একজন মকবুল শখসিয়াত যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কুরআন তাফসীর প্রণেতা যিনি মারিফুল কুরআন তাফসীর লিখেছেন মারিফুল কুরআন তাফসীর পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষায় ভাষান্তর হয় নাই আল্লামা মহিউদ্দিন খান সাহেবের অবদানে মারিফুল কুরআন বঙ্গানুবাদ হয়েছে বাংলার প্রতিটা মসজিদে মসজিদে এ তাফসীর চলে গেছে এ তাফসীর যিনি লিখেছেন তিনি হলেন মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আজল খুলাফা যারা তাদের মধ্যে অন্যতম একজন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জাস্টিস তাতে উসমানি তার বাবা সম্পর্কে বলেন যে আমি বাবার সাথে রওজাত হাজ জিয়ারতে গিয়েছি তো বাবার আদত অভ্যাস ছিল আব্বা জান কখনো রওজার কাছাকাছি যায় সালাম দিতেন না বাবু সালাম দিয়ে ঢুকতেন কিন্তু পিলারের পাশ দিয়ে দূর দিয়ে দেয় সালাম দিতেন মানুষ হলো রওজার কাছে যায় আর তিনি রওজার লাস্ট সীমানা সালাম দেওয়ার লাস্ট সীমানায় দাঁড়িয়ে পিলারের পাশে দাঁড়ায় ছোট ছোট আওয়াজে তিনি আসসালাতু
والسلام عليك يا حبيب الله السلام عليك يا رسول الله এমন করে তিনি সালাম দিতেন, পিলারের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেন। আমরা জিজ্ঞাসা করেছি বাবা জান, আব্বাজিকে জিজ্ঞাসা করেছি, তাকে সাহেব বলে বাবাকে জিগাইছি, দূর দিয়ে কেন যান, কাছে যায় একটু সালামটা আপনি দিতে পারেন না? বাবা উত্তর করেছে, কাছে যাইছে আমার দল লাগে, স্মরণ করে আমি তো নবীর ইত্তেবা করতে পারি না, কাছে তো আবু বকর শুয়ে রয়েছে, কাছে তো উমর শুয়ে রয়েছে, আমার রং যদি ওরকম না মিলে, আর যদি আমি কাছে যাই, নবী যদি আমার কাছ থেকে চোখ ফিরে আনে, তাহলে আল্লাহর কাছে আমি মুখ দেখাইতে পারবো না। তো এই কারণে আমি দূর দিয়ে যাই, পিলারের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি সালাম দেই। কিন্তু একদিনের ঘটনা, তপি সাহেব বলে বাবার জীবদ্দশায় প্রকাশ করি নাই, কিন্তু বাবার মৃত্যুর পরে প্রকাশ করতেছি। একদিনের ঘটনা, বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি পিলারের পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলেন শক্ত করে। পরক্ষণেই বাবা গানটা রাসূলের রওজার দিকে ঘুরালেন। আবার প্রতিদিন সালাম দিয়ে বাবা চলে যায়, কিন্তু আজকে বাবা সালাম দিয়ে যান না, আজকে কান ফিরায় রাখছেন রওজার দিকে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কান ফিরায় কি শুনলেন? সালাম শেষে মসজিদের নববীতে বসে জিজ্ঞাসা করলে বাবা বলে, যখন আমি পিলারের পাশে দাঁড়ায় সালাম দিয়েছি, রওজার ধার থেকে একটি আওয়াজ বেরিয়ে এসেছে। আওয়াজটা হলো, অসফি যতই দূরে দাঁড়াও, যতই আড়ালে দাঁড়াও, যদি সুন্নত দিয়ে সেজে দাঁড়াও, তাহলে তুমি আমার কাছে, আর যদি রওজার কাছে এসেও দাঁড়াও, আর যদি সুন্নত ছেড়ে দিয়ে দাঁড়াও, তাহলে তুমি আমার থেকে দূরে, তুমি আমার থেকে দূরে। এই আওয়াজটা রওজার ধার থেকে এলো, তার মানে হলো আল্লাহর নবীর কাছাকাছি যাইতে হলে সুন্নত লাগে, আল্লাহর নবীর কাছাকাছি যাইতে হলে 50টা উমরা লাগে না, কিন্তু নবীর অনুকরণের সাধনার জিন্দগি লাগে। যারা অনুকরণের মাধ্যমে নবীর জিন্দগির অনুসরণ করে তারা নবীর কাছে, আর যারা অনুকরণের মাধ্যমে সাধক হবে, এমন সাধকদের রেখে আল্লাহর রাসূল আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না। কারণ নবীর অনুকরণ যারা করে তাদের ভিতরে নবীর মহাব্বত আছে। রাসূল নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত অনুকরণকারী সে আমি রাসূলকে মহাব্বতকারী, আর যে আমি রাসূলকে সুন্নতের মাধ্যমে মহাব্বতকারী সে আমি রাসূলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। এমনটি শুধুই মাত্র মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির সাথে কাশফের আওয়াজে অথবা এলহামি আওয়াজে হয়েছে তা নয়, রাসূলের সরাসরি জবানের আওয়াজেও সাহাবীদের সাথেও এমন ঘোষণা আল্লাহ রাসূল দিয়েছেন। যেমন নবীজি কিছু কিছু সাহাবীকে বলে ফেলেছেন যে আমি তোমাকে ভালোবাসি, বাপ যেমন পাঁচ সন্তানকে আদর করে কিন্তু কাউকে কাউকে দেখে বলে, এই ছেলে আমি কিন্তু তোকে আলাদা ভালোবাসি। নবীজি ওই রকম সোয়ালক্ষ সাহাবি ইমানের মালিক, আর সাহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম, সাহাবীদের জামাতের উপরে আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, এই ঘোষণা সকল সাহাবীদের প্রতি। তারপরেও আল্লাহর রাসূল কিছু কিছু সাহাবীকে দেখে আলাদা করে বলেছেন আমি তোমাকে ভালোবাসি। যেমন ওইরকম একজন সাহাবী ছিলেন
হযরত মুআযু ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যাকে আল্লাহর রাসূল ডেকে বলেছেন উহিব্বুকা ইয়া মুআযু, এই মুআযু আমি কিন্তু তোকে ভালোবাসি, আল্লাহু আকবার, কথা বলেছেন নবীর উম্মত হিসাবে প্রত্যেকটা উম্মতের ভেতরে চেতনা থাকা চাই। আমার রাসূল কি আমাকে বলবে এই সুলাইমান, এই ইমদাদ, এই আব্দুর রহমান, আব্দুর রহিম, এই খালেদ তোকে ভালোবাসি, এমন আওয়াজ কি আল্লাহর রাসূল আমাকে আপনাকে দেখে করবে? এটা আপনার আমার ইমানি মহব্বতের তাকাজা, দিলের ভেতরে এমন একটা হাল সকলের হাজির থাকা ইমানি পূর্ণতার এক আলাম। নিজের ভেতরে টেনশন থাকা চাই নবী আমাকে বলবে তো আজ তোরে ভালোবাসি, যেমন নবীজি মুআযকে বলেছে মুআযক উহিব্বুকা ইয়া মুআযক তোমাকে আমি ভালোবাসি। মুআযু ইবনে জাবালকে যে আল্লাহর রাসূল ভালোবাসেন নবীজি এটা প্রকাশ করে ফেলেছেন সকলের সামনে। কেমনে ইয়ামান থেকে যখন লোকেরা এসেছে গভর্নর লাগবে বিচারপতি লাগবে, আল্লাহর রাসূল বললেন মানব দিব একজন কিন্তু কাজ করবে, সব বিচারও করবে, গভর্নরিও করবে, ইমামতিও করবে, শিক্ষকতাও করবে, কারণ আলামু বিল হালাল ওয়াল হারাম, আমার উম্মতের ভেতরে হালাল হারামের জ্ঞান সবচেয়ে বেশি রাখে আমার এই মুআযু, এই ইয়ামানবাসী মুআযুকে কবরে দিয়ে দিলাম, কত তারিখে মুআযুকে নিয়ে যাবি, কিন্তু তার আগে আল্লাহর রাসূল মুআযু ইবনে জাবালকে কবরে নিয়ে নিয়ে ঘুরে সাথে নিয়ে নিয়ে ঘুরে আর মুআযের সাথে নবীজি কথোপকথন করে আর রাসূল বলে কেমনে বিচার করবা, কোন বিচার আসলে মুআযু বলে কোরআন দেখে করবো, কোরআনে যদি না পাও তাহলে কেমনে করবা, হাদিস দেখে করবো, হাদিসে যদি না পাও তাহলে কেমনে করবা, আজ তাহিদু লিজাউইল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন আর সুন্নাহর আলোকে ইজতিহাদ করবো, নবীজি বুকে ধরায় বলে তোকে আল্লাহ আরো বার করতে আনবো, আরো বার করতে আনবো, তুই পারবি, যা তুই ইয়ামান চলে যা। আল্লাহর রাসূল যেদিন মুআযু ইবনে জাবালকে ইয়ামানের দিকে আগায় দিচ্ছিলেন মহব্বত প্রকাশ করলেন, আল্লাহর রাসূল মুআযু ইবনে জাবালকে উটের পিঠে চড়াইয়া দিলেন আর আল্লাহর রাসূল নিজে পায়ে হেঁটে হেঁটে মুআযুকে আগায় দেওয়ার জন্য মদিনার শহরের বাইরে মরুভূমি পর্যন্ত চলে গেলেন, সীমানা পর্যন্ত, মদিনার শেষ সীমানা পর্যন্ত রাসূল বেরিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম শুনেই মাত্র হেঁটে যান নাই, কোন কোন ঐতিহাসিক কোন দেখেন মুআযু ইবনে জাবাল উটের পিঠে সওয়ার হয়েছে, আল্লাহর রাসূল রাখালের কাছ থেকে উটের রশিটা নিয়ে বলে দে আমার সন্তানটাকে আমি নিজে একটু রশি টেনে আগায় দিই, আল্লাহর নবী যা উটের রশি ধরে ফেলেছে, হাবিবে কিবরিয়ার পূর্ণ মহব্বত নবী প্রকাশ করতেছে, এক পর্যায়ে রশি হাতে দাঁড়ানো পয়গম্বর মুআযু ইবনে জাবালের কোটের সামনে দাঁড়ায় নিজের চেহারা এমন করে দিয়েছে আর মুআযুকে দেখে বলতেছে উনজুর ইলাইয়া ইয়া মুআযু, এই মুআযু তুই ভালো করে আজকে আমার একটু দেখে যা, কেন গো নবী ভালো করে দেখে যাব, রাসূল বলে হতে পারে জীবনে আর কোনদিন এই চেহারা তুই আর দেখবি না, তুই আবার যখন মদিনায় আসবি মদিনায় এসে আমাকে আর পাবি না, তুই আমার কবর পাবি, আর কোনদিন তুই আমারে দেখতে পারবি না, মুআযু আল্লাহর নবীর চেহারা পেতে ধরেছেন। মুআযু ইবনে জাবাল উটের পিঠ থেকে লাফায় গড়ায় মাটিতে পড়ে গেছে, আল্লাহর নবী মুআযু ইবনে জাবালকে নিজের হাতে ধইরা বুকে লইছেন, মুআযু হাউমাউ করে নবীর বুকে মাথা ঠেকায় কাঁদতেছে, আপনি আমাকে ইয়ামান পাঠিয়ে দিচ্ছেন আর কোনদিন আমি আপনারে দেখবো না, আর কোনদিনের চাপ মুখ আমি দেখতে পাবো না, আমি কত দূরে থাকবো, আল্লাহর রাসূল তখন নিজের হাতে মুআযু ইবনে জাবালের চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলায়া বলতেছেন নবীর সাথে উম্মতের সাথে শারীরিক দূরত্ব দূরত্ব না, সুন্নতের দূরত্ব হলো আসল দূরত্ব,
তুই শারীরিক ভাবে আমার থেকে দূরে থাকবি, সুন্নত দিয়া আমার বুকে সব সময় তুই থাকবি। আমার বহু উম্মত জমিনে আসবে যারা আমাকে কোনোদিন দেখবে না, যারা আমাকে কোনোদিন দেখবে না, যারা আমার মদিনার জাহেলিয়া জীবনে কোনোদিন দেখবে না, কিন্তু তারা সুদূর পৃথিবীর এক প্রান্তে গরিব ঘরের ঝুপড়ি ঘরে বসবাস করবে, কিন্তু ওরা সুন্নতের খেলাফ একটা কাম কখনো করবে না। আমার এই উম্মত গুলা আসলে আমার থেকে দূরে না, যারা সুন্নত ওয়ালা ওরা আমার কাছে, ওরা আমার বুকের পরে, ওরা আসবে অনেক পরে, থাকবে অনেক দূরে, কিন্তু ওরা আমার নিকটে। যাদের ভেতরে সুন্নত আছে তাদের ভেতরে আমি নবীর মহাব্বত আছে। আর এই সকল পাগল আশেক উম্মতগুলোর আইখানে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না, এই আশেকদেরকে লইয়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব, কারণ ওরা সুন্নতের মাধ্যমে আমি নবীর মহব্বতকারী আশেকের কাফেলা। সরওয়ারে দু আলম নবী আদর করে আবার মুআযি ইবনে জাবালকে উটের পিঠে উঠায় দিলেন। মুআযি ইবনে জাবাল চলে গেল। সাহাবায়ে কেরামকে নবী এগুলো বলে আমাদের শিখাইয়া গেছে, তোদের বাড়ি বাংলার মাদারীপুরে হলে কি তোরা আমার শিক্ষা দিবি, তোরা আমার অনুসরণ করবি, কখনো মৌকা পেলে তোরা হানজালার মতো ঘর থেকে বেরিয়ে পড়বি। সাহাবিদের ইশক, সাহাবিদের মহাব্বত উম্মতের জন্য করণীয় মান্য করা হেদায়েত, মানবে অনুসরণ করবে অনুকরণ করবে, নবী পাক সাধনা সাহাবিদের নকল করে করে উম্মত কিয়ামত পর্যন্ত করবে। একে তো সুন্নতের ইত্তিবা দিয়া নবীর মহাব্বত প্রকাশ করবে। কখনো যদি নবীর প্রেমে হামজালার মতো বউ ছেড়ে বের হয়ে আসতে হয় রাজপথে, যেমন উহুদ পান করে খবর হয়ে গেছে পতিলা মুহাম্মদ কে যেন মদিনার পাক দিয়ে বলে যায় রাসূল নাই রে রাসূল নাই, নবীর সাহাবী হামজালাকে আল্লাহর রাসূল নতুন বিবির সাথে রাত্রি যাপনের ইজাজত প্রদান করেছিলেন। হামজালা কেবলমাত্র পানি হাতে লইয়া দাঁড়াইছে, এখন তিনিও গোসল করবেন, এমন সময় রাস্তার থেকে আওয়াজ গেছে, এর নাই রে নবী নাই নবী নাই, নবী শহীদ হয়ে গেছে রে। খবরটা কানে যাওয়ার সাথে সাথে হাতের পানির মশক হামজালার হাত থেকে পড়ে গেছে। বিবির দরজায় দাঁড়িয়ে বিবিকে বলে, বিবি দে আমার ঢাল আর তরবারিটা, স্বামী তুমি গোসল করো নাই, নিজের নাপাক দূর করে যাও, কখন নাপাক দূর করব, নবীর দুশ্মন চলে যাবে তো, আমার নবীকে যারা শহীদ করেছে কার জন্য আমি গোসল করব, আগে আমি যুদ্ধে যাব। নাপাক অবস্থায় হামজালা ঢাল তরবারি লইয়া যুদ্ধের ময়দানে সামিল হয়েছে। হামজালার মতো আশেকদের অংশগ্রহণে উহুদ ময়দানে দ্বিতীয় পর্বে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কাফেররা লেজ গুটায়া পালাইছে, কিন্তু মুসলমানদের যে জামাত শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাসূল বললেন এরে আমার সাহাবী যারা উহুদ প্রান্তরে শহীদ হয়েছে ওদের বিনা গোসল কবর দিয়ে দাও, রক্ত মাখা অবস্থায় ওরা আল্লাহর আদালতে দাঁড়াবে, রক্ত মাখা অবস্থায় ওরা আল্লাহর আদালতে দাঁড়াবে, ওদের কাফর কথা বলবে, ওরা আল্লাহর জন্য জান দিয়েছে, ওদের গায়ের রক্ত সাক্ষী দিবে, রক্ত মাখা অবস্থায় ওদের দাফন করে দাও। কবরের কাজ চলতেছে এমন সময় হামজালার বিবি বোরকা পরে নবীর সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলে নবীজি আমি আপনার প্রিয় সাহাবি হামজালার বিবি, আপনার সাহাবি হামজালা রাতের বেলায় আমার সাথে ছিলেন, ফরজ গোসলের জন্য দাঁড়াইছেন, এমন সময় কে যেন বোঝা যায় রাসূল শহীদ হয়ে গেছে, নবীগো এই খবর শুনি না, আশিকের রাসূল হামজালা আর ঘরে থাকতে পারে নাই, ঘর থেকে বেরোয় এসেছে, নাপাক অবস্থায় যুদ্ধ করে আমার স্বামী শহীদ হয়ে গেছে শুনেছি,
নবী গো আমার স্বামীকে একটু গোসল দিয়ে দেন। আল্লাহর নবী বলে সাহাবীরা রে হামজালার লাভ বের কর ওরে গোসল দি। সাহাবি বলে শহীদদের ভিতরে হামজালারে খুঁজি হামজালা নাই, আহতদের ভিতরে হামজালা খুঁজি হামজালা নাই, জীবিতদের ভিতরে হামজালা হামজালা বাকি হামজালা নাই। রাসূলের কাছে যা বলে রাসূল গো হামজালারে পাই না, হামজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় জিব্রাইল এসে বলে রাসূল জমিনে লাশ খুঁজে পাবে না, ওই যে আকাশে তাকান, যে হামজালা আপনার প্রেমে ঘর ছাইরা বাইর হয় তার গোসল দুনিয়ার পানি দিয়ে হবে, এটা আসমানের মালিকের ভালোবাসা হয় না। এই কারণে আল্লাহ পাক হামজালার লাশ আকাশে উঠায়া রহমতের পানি দ্বারা হামজালাকে গোসল দিতেছে। রাসূল বলে সাহাবীরা হামজালার গোসল হয়ে গেছে, সাহাবি বলে আমি হামজালার লাশ কবরে রাখার সময় দেখি তাজা গোসলের পানি দাড়ি আর চুল বেয়ে বেয়ে কাফনের কাপড় ভিজবার লাগছে, হামজালার গোসল হয়ে গেছে। এটা হলো প্রেম, এটা হলো নবীর মহাব্বত। তোমার নবীকে মেনন গালি দিবে, তোমার নবীর খতমে নবুয়াতের পরে সকল কোটি মুসলমানের মাটিতে কাদিয়ানিরা ইস্তিমা করতে চাইবে, গুটি কয়েক নাস্তিক মোর্তা তোমার নবীর ইজ্জতে হামলা দিবে, তখন তোমার সুন্নত আমল হবে হামজালার মতো যেমনে আসো তেমনে রাজপথে দাঁড়িয়ে দেওয়া, প্রয়োজন দেবে সাপলার মতো আবার রক্তের পরীক্ষা দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।